আজ 19 জুন 2022, এখন আমার কম্পিউটার ঘড়িতে বাজে 10টা বেজে 13 মিনিট, রাত 10টা বেজে 13 মিনিট। ঠিক এই রাত 10টা বেজে 13 মিনিটে আমরা বিভিন্ন স্থানের আবহাওয়া লক্ষ্য করছি। সারা বাংলাদেশে যদি আমরা এক পলকে দেখতে চাই, আজকে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিশেষ করে ঢাকা বিভাগের পূর্ব পাশে, সেই সাথে চট্টগ্রাম বিভাগের পূর্ব প্রান্তে, আমরা গোটা সিলেট বিভাগের উত্তরাংশে এবং সেই সাথে রংপুর বিভাগের উত্তরাংশে আমরা লক্ষ্য করছি ব্যাপক বজ্র বৃষ্টির প্রভাব আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু বড় করে দেখতে চাই, আজকে কখন কোন দিকে বেশি বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় ডিস্ট্রিক্ট, রংপুর বিভাগের দিনাজপুর ডিস্ট্রিক্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। আমরা দেখি এখন, আমরা যদি সময়টা একটু চালিয়ে দিই, এই যে বজ্র এবং বৃষ্টির সেলগুলো এগিয়ে আসছে, এদিকে আমরা ভারতের শিলিগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিরাটনগর, সেই এলাকাগুলো হতে বাংলাদেশের উত্তরবঙ্গে প্রবেশ করছে। ইতিমধ্যে এদিকে রংপুর বিভাগে, না দুঃখিত, সিলেট বিভাগে, সিলেট বিভাগে ইতিমধ্যেই সিলেট বিভাগের পূর্বাংশে, বিশেষ করে চেরাপুঞ্জি, আপনারা সবাই জানেন চেরাপুঞ্জি হচ্ছে ভারতের এমন একটি স্থান যেখানে প্রতি বছর সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটে। এবারও ব্যাপক বৃষ্টিপাতের ফলে সিলেট বিভাগে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, যে বন্যায় মানবিক বিপর্যয় লক্ষ্য করছি আমরা। আর সেই চেরাপুঞ্জিতেও আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বজ্রবাহী মেঘ অবস্থান করছে, এবং এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে বলে আমরা এই চিত্রে, রাডারের চিত্রে লক্ষ্য করছি। এবং এই বৃষ্টিপাত আজকেও রাতভর থাকবে, জানি না আগামীকাল সিলেটের মানুষের ভাগ্যে আর কি কঠিন দিক হতে চলেছে। আল্লাহ না করুক, আমাদের মহান সৃষ্টিকর্তা না করুক, যাতে সিলেট বিভাগের মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে। আশা করছি খুব দ্রুত এটি সরে যাবে এবং মানুষ আগের অবস্থানে ফিরে আসবে। আমরা এখন লক্ষ্য করি হচ্ছে রংপুর বিভাগে, রংপুর বিভাগের বিশেষ করে যে বৃষ্টির প্রবাহটি প্রবেশ করছে, আমরা একটু টাইমলাইনটি চালিয়ে দিয়ে লক্ষ্য করি কখন এটি প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি এখন যখন টাইমলাইনে 12টা বেজে 28 মিনিট, তখন এই বৃষ্টি এবং বজ্রপাতের প্রবাহটি ভারত হয়ে, ভারতের ইসলামপুর, এদিকে হচ্ছে কিষানগঞ্জ হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে চলছে, এগিয়ে আসছে। যেমন আটোয়ারি উপজেলা পঞ্চগড়ের, সে সাথে এদিকে হচ্ছে তেঁতুলিয়া উপজেলা। ইতিমধ্যে তেঁতুলিয়া উপজেলায় আমরা দেখতে পাচ্ছি 12টা 28 মিনিটে রাত বৃষ্টির প্রবাহ ঢুকে পড়েছে বা ঢুকে পড়ার সম্ভাবনা রয়ে গেছে। আর সেই সাথে ধীরে ধীরে এগিয়ে আসছে সারা পঞ্চগড় ডিস্ট্রিক্ট এবং এদিকে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের দিকে। দেখি আমরা আরেকটু টাইমলাইনটি চালিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি এখন ঘড়িতে সময়, টাইমলাইনের ঘড়িতে সময় রাত 1টা বেজে 11 মিনিট, যখন ঠিক তখন রুহিয়া, আটোয়ারি, পঞ্চগড়কে প্রায় গ্রাস করে ফেলবে এই বড় ধরনের বৃষ্টি প্রবাহ এবং বজ্রপাতের প্রবাহটি। আমরা দেখতে পাচ্ছি এদিকে রানীশঙ্কেল ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল উপজেলার দিকে ধেয়ে আসছে, এদিকে হরিপুর উপজেলার দিকে ধেয়ে আসছে। পীরগঞ্জ কিছুটা ফাঁকা থাকলেও আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা পীরগঞ্জেও ঢুকে পড়বে। আমরা আরেকটু টাইমলাইনটি চালিয়ে দেখি, হ্যাঁ ঠিক যখন রাত 1টা বেজে 59 মিনিট, প্রায় 2টা, তখন পীরগঞ্জকেও গ্রাস করে ফেলবে। ইতিমধ্যে রানীশঙ্কেলকেও গ্রাস করার সম্ভাবনা রয়েছে, হরিপুরকে গ্রাস করার সম্ভাবনা রয়েছে, আর এগিয়ে যাবে হচ্ছে সেতাবগঞ্জ, অর্থাৎ বোচাগঞ্জ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দিকে। এদিকে আরেকটি মেঘের সেল এদিক থেকে অলরেডি পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলাকে গ্রাস করে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি রুহিয়া, ঠাকুরগাঁও সদর, আমরা এদিকে আরেকটি বৃষ্টির সেলকে হয়তো বা লক্ষ্য করব এই রংপুর বিভাগে, রংপুরের পীরগঞ্জ উপজেলার কাছাকাছি আরেকটি বৃষ্টির সেল শুরু হয়েছে, তৈরি হচ্ছে, এটিও হয়তো বা গোটা রংপুর বিভাগে, রংপুর শহরে প্রভাব বিস্তার করতে পারে। আমরা দেখি এরপরে একটু ছোট করে আমরা দেখার চেষ্টা করি, আরেকটু সামনে এগিয়ে যাই টাইমলাইনের। আমরা এখন ঘড়িতে দেখতে পাচ্ছি টাইমলাইনের ঘড়িতে 2টা বেজে 37 মিনিট, যখন 2টা বেজে 37 মিনিট হবে, ততক্ষণে গোটা ঠাকুরগাঁও জেলাকে গ্রাস করে এগিয়ে আসবে দিনাজপুরের দিকে, এদিকে নীলফামারী ডিস্ট্রিক্টকেও গ্রাস করা শুরু করবে। আমরা এদিকে দেবীগঞ্জকে গ্রাস করতে দেখতে পাচ্ছি রাত 2টা বেজে 37 মিনিটে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে
এখানে বীরগঞ্জ, এদিকে সেতাগঞ্জ অর্থাৎ বোচাগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা, পীরগঞ্জ পুরোপুরি গ্রাস, এই অতিরিক্ত বৃষ্টিপাত, ঠাকুরগাঁও সদর পুরোপুরি গ্রাস, দেবীগঞ্জ পুরোপুরি গ্রাস, ডোমার পুরোপুরি গ্রাস, ডিমলা আংশিক, এবং এদিকে আরেকটি মেঘের সেল আমরা দেখতে পাচ্ছি ভারতে এগিয়ে চলছে জলঢাকা নীলফামারীর দিকে। আমরা একটু আরেকটু টাইমলাইনটি চালিয়ে দেখি, রাত বাড়ার সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি টাইমলাইনে সময় হচ্ছে 3:09, 3:09-এর দিকে নীলফামারীকে পুরোপুরি গ্রাস করবে। এদিকে পীরগঞ্জ থেকে সামনে এগিয়ে আসবে, এগিয়ে এসে দিনাজপুরের দিকে ঢুকবে, এদিকে সৈয়দপুর হয়ে কিশোরগঞ্জ হয়ে এদিকে এগিয়ে চলছে আবার পূর্ব দিকে, পূর্ব দিকে। এদিকে রংপুরের বৃষ্টির সেলটি ছুঁয়ে ফেলে গাইবান্ধার কাছাকাছি, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দরগঞ্জ, চিলমারি এগুলোতে ব্যাপকভাবে গ্রাস করবে। আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই টাইমলাইনের, হ্যাঁ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 3:57, 3:57-এ দিনাজপুরকে বিরলকে হয়ে বিরল হয়ে দিনাজপুরকে গ্রাস করবে। এদিকে চিরির বন্দরেও ছুঁই ছুঁই ভাব হবে, সৈয়দপুরকে গ্রাস করবে, এভাবে সামনে এগিয়ে যাবে একেবারে রংপুরের কাছাকাছি এই বৃষ্টি সেলটি। আগের বৃষ্টি সেলটি তো রংপুরের অন্যান্য জায়গাকে গ্রাস করবেই, সে সাথে এই যে বৃষ্টি সেলটি যেটি ভারত থেকে রয়ে আসছিল সেটি পুরোপুরি। আর আবারও পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্খাল এবং পীরগঞ্জকে গ্রাসকারী আরেকটি নতুন সেল এগিয়ে আসছে এদিকে রাত 3:57-এর দিকে। আমরা এবার চলে গেছি 4:19, একেবারে ভোর 4:19-এ ইতিমধ্যে ওই মেঘের সেলটিও বড় হয়ে সামনে এগিয়ে আসছে। এদিকে চিরির বন্দর, তারপর হচ্ছে বদরগঞ্জ, রংপুর, মোটামুটি একেবারে রংপুর বিভাগের অনেক জায়গা ছেয়ে যাবে এই মেঘ এবং বৃষ্টি এবং বজ্রপাতের মেঘ। আর এদিকে আমরা রাত 4:19 পর্যন্ত সিলেট বিভাগে ব্যাপক বজ্রবৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এদিকে ঢাকা বিভাগের পূর্বাংশে, সে সাথে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে ব্যাপকভাবে গ্রাস করছে আজকের বজ্রবৃষ্টি এবং মেঘ। এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে অনেকটাই কম বৃষ্টিপাত বা বৃষ্টিপাত নেই বললে চলে, সেটি হচ্ছে এই যে খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, এগুলোতে সেরকম বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে উত্তরবঙ্গের রংপুর বিভাগ এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ আজকেও ব্যাপকভাবে বৃষ্টি এবং বজ্রপাতে গ্রাস করবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।